আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো প্রতিদিনের করোনা ভাইরাসের লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা প্রথমে দেখে নিই আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি, দেখতে পাচ্ছেন আজকের রিপোর্ট নাও, আজকে নতুন করে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 1383 জন। এ নিয়ে বাংলাদেশের সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 356,767 জন এবং আজকে নতুন করে মারা গেছে 21 জন। এ নিয়ে বাংলাদেশের সর্বমোট করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে 5,093 জন এবং টোটাল রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 267,024 জন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 84,650 জন। বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। এখন দেখেন আমরা কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন আমরা চলেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারে যে ওয়েবসাইট আছে, নিচের দিকে আসলে আজকে 25 সেপ্টেম্বর, আজকে নতুন করে কাতারে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 225 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 124,650 জন। তবে এখনও পর্যন্ত কাতারে করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 2,926 জন এবং আজকে নতুন করে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 249 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনা আক্রান্ত রোগী রিকভার হয়ে গেছে 121,512 জন এবং আজকে মৃত্যু সংখ্যা জিরো। আপনারা অলরেডি জানেন কাতারে 212 জন মারা গেছে। বন্ধুরা এই ছিল আজকে কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।